বড় শক্তিগুলোর ভূরাজনৈতিক প্রতিযোগিতায় জাতি বা নাটক্রেকারের মধ্যে আটকা পড়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নাজুক সম্পর্ক এবং এই অঞ্চলে ভারতের ক্রমবর্ধমান ভূমিকার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বেইজিংয়ে সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সাউথ এশিয়ান স্টাডিজের অধ্যাপক লিলি জানান, ব্রেক্সিট ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকার প্রথম নীতি বিশ্বের পরিস্থিতিকে খারাপ করেছে, এরপর কোভিড মহামারী এই খারাপ পরিস্থিতিকে নাজুক করেছে। আলোচনা পর্বে ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর বে অব বেঙ্গল স্টাডিজের পরিচালক বলছেন, আমাদের প্রতিবেশী আফগানিস্তান ও মিয়ানমারে চরম সংকট চলছে। বাংলাদেশ দুই বড় শক্তির জাতির মধ্যে পড়েছে, একটি আঞ্চলিক জাতি আরেকটি বৈশ্বিক। অধ্যাপক লিলিও জানান, এই অঞ্চলের অনেক দেশ এখন কোন পক্ষে যাবে সেই চাপে আছে। এই অঞ্চলের দেশগুলো কোনো পক্ষ নিতে চায় না। এই চীনা বিশ্লেষক জানান, বাংলাদেশ, চীন ও ভারতের মতো দেশগুলো উন্নয়ন ও অর্থনৈতিক সমন্বয়কে প্রাধান্য দিচ্ছে। এর মাধ্যমে ওই দেশগুলো ভূরাজনৈতিক কারণে সৃষ্ট উত্তেজনা কাটিয়ে উঠতে পারে। তিনি জানান, এই দেশগুলোর উন্নয়নের পূর্ব শর্ত হল শান্তিপূর্ণ সহ অবস্থান। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত নিরাপত্তা জোট কোয়াড নিয়ে চীন সতর্কবার্তা দিয়েছে। চীনের প্রতিরক্ষামন্ত্রী বাংলার সফরে এসে বলেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জোটে যোগ দিলে চীনের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে। তবে বাংলাদেশ বলেছে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার প্রস্তাব এখনও আসেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মাসে প্যারিস সফরকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইন্দো প্যাসিফিকের নিরাপত্তা বিষয়ে আলোচনা করেছেন। ওই সফরে যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক আইন অনুযায়ী এবং সবার জন্য সমৃদ্ধির লক্ষ্যে উন্মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো প্যাসিফিক গড়ার বিষয়ে উভয় নেতা অভিন্ন মনোভাব ব্যক্ত করেছেন। অধ্যাপক লিলি আলোচনায় বলেন, 2017 সালে যুক্তরাষ্ট্র সন্ত্রাস বিরোধী কৌশল থেকে সরে এসে পরাশক্তির নতুন প্রতিযোগিতায় নামে। বাইডেন প্রশাসন ট্রাম্প প্রশাসনের সেই নীতি অনুসরণ করেছে। একমাত্র পরিবর্তন এসেছে মিত্রদের প্রতি যুক্তরাষ্ট্রের আচরণে। অধ্যাপক লিলি জানান, যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল এই পুরো অঞ্চলকে ভূরাজনীতির বৈশ্বিক কেন্দ্রে পরিণত করেছে। বিশেষ করে ভারত নতুন ভূরাজনৈতিক প্রতিযোগিতায় সক্রিয় হচ্ছে। তিনি বলেন, চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব খারাপ পর্যায়ে নেমেছে। এখান থেকে নতুন শীতল যুদ্ধের আশঙ্কাও দেখা যাচ্ছে। বাংলাদেশ বড় দুই পরাশক্তির জাতির মধ্যে পড়েছে এমন পর্যবেক্ষণের বিষয়ে জানতে চাইলে সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, চীন একটি বৈশ্বিক শক্তি এবং আঞ্চলিকভাবে অবশ্যই বড় শক্তি। তাদের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, রাজনৈতিক সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ছিল, কিন্তু রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে চীন বাংলাদেশের তুলনায় মিয়ানমারকে অনেক অগ্রাধিকার দিয়েছে। তৌহিদ হোসেন বলেন, এরপরও চীন আমাদের এখানে প্রভাব বিস্তারের চেষ্টা করবে, আর তা অস্বাভাবিক নয়। ভারত ভৌগোলিকভাবে আমাদের তিন দিকেই আছে। ভারত নিঃসন্দেহে দক্ষিণ এশিয়ার বড় শক্তি, কাজেই ভারত একইভাবে চেষ্টা করবে। তৌহিদ হোসেন বলেন, আমরা আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির মাঝখানে পড়ে গেছি। যেহেতু আমাদের শক্তি ওই দুই দেশের তুলনায় কম, তাই তারা উভয় চেষ্টা করবে আমরা যেন তাদের প্রভাব বলয়ে থাকি। আমরা যেহেতু সিদ্ধান্ত নিয়েছি দুই পক্ষের সঙ্গে সম্পর্ক ভালো রাখব, কোনো এক পক্ষের দিকে যাব না, কাজেই এই টানাপোড়েন চলতে থাকবে আর আমরা সাফল্যের সঙ্গে উতরে যেতে পারবো।